ঘোষণার 3 বছর পর দীর্ঘ অপেক্ষার অবসান। এতদিন পর বড় পর্দায় ফিরে বক্স অফিসে চমক দেখিয়েছেন তামিল মেগাস্টার অজিত কুমার। বহুল প্রতীক্ষিত তার ভালিময় সিনেমা মুক্তির 3 দিনে বক্স অফিসে 100 কোটির ঘরে প্রবেশ করেছে। 24 ফেব্রুয়ারি ভারতীয় সময় ভোর 4টায় প্রথম শো হয় তামিল মেগাস্টার থালা অজিতের সিনেমা ভালিমায়ের। এবার টাইমস অফ ইন্ডিয়ার খবর, 3 দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে অজিতের অ্যাকশন ড্রামা 100 কোটির ঘর অতিক্রম করেছে। প্রথম দিন বক্স অফিসে রেকর্ড করে ভালিমাই বিশ্বব্যাপী সংগ্রহ করে 50 কোটির বেশি। 100 কোটির ক্লাবে প্রবেশ করতে খুব বেশি সময় নেয়নি এ সিনেমা, মাত্র 3 দিন লেগেছে। অন্যদিকে তামিলনাড়ু বক্স অফিসে ভালিমাই 50 কোটির বেশি সংগ্রহ করেছে। সামাজিক মাধ্যমে এ খবর প্রকাশ করেছে সিনেমার নায়িকা হুমা কুরেশি। তিনি টুইটারে পোস্টার শেয়ার করে জানিয়েছেন ভালিমাই 100 কোটির বেশি সংগ্রহ করেছে। এছাড়া ভালিমাই সিনেমার বাজেট 150 কোটি রুপি। তামিলনাড়ুতে এ সিনেমার থিয়েটার স্বত্ব বিক্রি হয়েছে 62 কোটি রুপিতে। কেরালা ও কর্ণাটকে স্বত্ব থেকে এ সিনেমার সংগ্রহ হয়েছে যথাক্রমে 3.5 কোটি ও 5.5 কোটি রুপি। মুক্তির পর এ সিনেমার ব্যবসা হয়েছে 161 কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা 184 কোটি টাকার বেশি। বহুল প্রতীক্ষিত এ সিনেমা বেশ কয়েক সপ্তাহ ধরে টক অব দ্য টাউন। সিনেমায় তুখোর পুলিশের ভূমিকায় দেখা গেছে অজিতকে, আর অজিতের বিপরীতে থাকছে হুমা কুরেশি। সিনেমাটি প্রযোজনা করেছেন বনি কাপুর। এইচ বিনোদ পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন কার্তিকেয়া, হুমা কুরেশি, যোগি বাবু, সুমিত্রা, পুগা ঝা সহ আরও অনেকে। তাজরিন রিকা, সময় সংবাদ।